এটা থাকেন থাকেন, ওইদিকে তাকান ওইদিকে তাকান, আপনি লাইভে যান ভাই, লাইভে যান, লাইভে দেখান। আমাদেরকে এইভাবে মারছে, আমরা এখানে সুন্দর মতো ওই রাস্তা থেকে যাচ্ছি এবং প্রত্যেকটা গাড়ি এবং বাইকের ড্রাইভিং লাইসেন্স চেক করছি, নাম পর্যন্ত জিজ্ঞেস করছি আপনার নাম বলেন, কারণ হতে পারে সেটা ফেক আইডি। তো যারা বলছে, তো একটা পুলিশ ছিল যে কিনা হেলমেট ছাড়া এবং বাইক নিয়ে, তো তাকে যখন আমরা বললাম যে ভাই আপনার আইডি কার্ডটা দেখান, সে আমাদেরকে বলল আমার লাইসেন্স লাগে না। আমি বললাম কেন লাগবে না, তখন বলল যে পুলিশের লাইসেন্স লাগে না। আমরা বললাম তাহলে তো আমাকে আপনাকে ছাড়তে দিব না। তখন বললো যা করবি কইরা না, দেখা নিব, দেখা নিব। তো ওর কত দম আছে আমরা দেখা নিব। তারপর ভিতর থেকে পুলিশ ফাঁড়ির ভিতর থেকে না হলো 200 পুলিশ নিয়ে বের হলো, বললো গুলি করব। একটা ক্লাস 7 এর ছেলে বলবো, 7 এর ছেলের সাহস কি? ও বললো যে আমাকে গুলি করবা, করো, আমি তোমাকে ইট দিয়ে মারবো। আমাদের দাবি পূরণের জন্য আমাদের ওই নয় দফার মধ্যে 4 দফার যে দাবি, 4 নম্বর যে দাবিটা, ওইটা ছিল বিআরটি এর কাছে। ঘটনা হচ্ছে আমাদের আমাদের এখানে আমাদের কলেজের স্টুডেন্টদের উপর হামলা করছে শুনে আমরা 10 নম্বর থেকে আসছি, 10 নম্বর থেকে এসে আমরা দেখি এই অবস্থা। ওই যে আমার আইসে ভাই, আপনি ফাইনে বক্তব্য দিলেন কি, আমরা কিছু করব না, সম্পূর্ণভাবে আন্দোলন করতে দিচ্ছেন। আমাদের এই ছোট ছোট বাচ্চাদের উপর ওরা যদি এত বড় বড় লোকগুলো যদি ওরা আমলে ক্ষমতায় দেখে ওরা সবাই যদি একসাথে যদি বাচ্চাদের উপর হামলা করে তাহলে আপনি বলেন কোন হয় এখানে? এটা কোন বিচার? আমরা ন্যায় পাই বিচার নাই, ছাত্রলীগ যুবলীগ সাথে ছাত্র না, এটা রাজনৈতিক না, সরকার সবথেকে বড় কথা এটা তো আমার ছিল এখানে যুবলীগ। ভাই আমি আমার কথাটা একটু বলতে দেন ভাই, এটা ছাত্রলীগের কিছু না ভাই, আপনারা সরকার এটা কেন? আমাদের কোটা আন্দোলন হয়েছে ওইখানে, সরকার ভাবছে ওনাদের সমস্যা, এখানে তো রাজনৈতিক আমরা কোনো কাজ করতেছি না। সরকারের এখন এখন সরকারের সমস্যা কি? এটা তো বলতে দাও ভাই, আমার একটু বলতে দাও, কোটা আন্দোলন হয়েছে সেখানে তার রাজনৈতিক ভাবে নিয়ে নিছে, এইখানে আমাদের আমরা চাচ্ছি নিরাপদ সড়ক, আমরা 9টা দফা চাইছি, আমরা 9টা দাবি দিছি, এখানে দাবি সাথে ছাত্রলীগের এখন ওই যে একটা কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ, এখন সরকারের ঘুরছে, এখন আমি রাজনৈতিক ভাবে এখন তাদের সমস্যা আছে সবকিছু, তাদের তারা রাজনৈতিক দিক থেকে নিচ্ছে। কমিশনারের ছেলেবেলে আছে, 4 নং ওয়ার্ডের কমিশনার, ওনার গুন্ডা বান্ডা আসছে সবাই জায়গায়।